বর্তমানে ভারতবর্ষে কৃষকরা একেবারে বিপদগ্রস্ত। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে আছে দিন আয়েগা, এখন কোথায় গেল সে আছে দিন। তার আমলে একের পর এক নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে দুর্নীতিতে, এবং বর্তমানে সমস্ত জিনিস অগ্নিমূল্য, কৃষকরা তার কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না, ফসল উৎপাদন করতে গিয়ে যে খরচ হয় বিক্রি করে সেটা পাচ্ছে না। সারা ভারতবর্ষে কৃষকরা যখন আত্মহত্যা করছে, আমাদের পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণমূলক কৃষি নীতির ফলে এখনো কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কোন কৃষক ভয়ে আত্মহত্যা করেনি। কেন্দ্রীয় সরকার বকেয়া ঋণ যখন আমাদের রাজ্য সরকারকে দিচ্ছে না, তার সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক সহ সকলকে আর্থসামাজিক উন্নয়ন কাজগুলো করে চলেছে। আপনাদেরকে বলবো, আগামী লোকসভায় যারা ভুল করেছেন সেই ভুলটা করবেন না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে মানুষ এখন এই আশ্রয় নিয়ে আতঙ্কিত আছে। তাই আপনাদেরকে আমার বক্তব্য বেশি বিস্তারিত